বন্ধুরা কেমন আছেন মাইক বক্সের সব থেকে বড় সমস্যা হলো বাংলা বক্সের বাংলা বক্সের ব্যাকে বেসের কথা বলবো। বাংলা বক্সের ব্যাকে বেস কেন হচ্ছে কিভাবে সলভ করবেন খুব সহজ পদ্ধতিতে তিনটে কারণ আছে তিনটে কারণ একটু চেক আপ করে নেবেন ব্যাস কেল্লা পথে না হলে আপনার বাংলা বক্স যদি ব্যাকে বেস হয় তাহলে আপনাকে সামনা সামনি রাখতে হবে না বক্সটা ঘুরিয়ে দেবেন যদি সামনে কোনো সেট থাকে পিছন দিক দিয়ে কম্পিটিশন করবেন ভালো বাজবে তাই না আচ্ছা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বেল বাটনে ক্লিক করে দিন সবার আগে আপনি পাবেন এইসব টিপস মূলক ভিডিও গুলো আর একটা বিষয় নিয়ে কথা অফারের বিষয়টা যে অফার দিয়েছিলাম চার লাখ কুড়ি হাজার টাকার কম্পিটিশনমূলক মূলক বাংলা বক্সটা যেটা চারটে হাজার দিয়ে বাজানো হয় পাঁচশো স্পিকার দিয়ে সেটা আমি অফার দিয়েছিলাম কুড়ি তারিখ পর্যন্ত ইংরেজির কুড়ি তারিখ আজকে বারো তারিখ মনে আছে তো কুড়ি তারিখ পর্যন্ত অফার দিয়েছিলাম তো সেই কুড়ি তারিখের ভিতরে অফার দিয়েছিলাম দশটা সেটের তো সকলের অনুরোধে সকলের অনুরোধে এটা আমি দশটা ছাড়ি অলরেডি গেছে তিন দিন আগে এখনো পর্যন্ত টোটাল চোদ্দখানা সেটের অর্ডার হয়ে গেছে বাংলা সোলোর মালে আর কিছু কিছু বন্ধুরা বুঝতেই পারছেন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে সেটটা আপনি দু বছর পর করুন তিন বছর পর করুন চার বছর পর করুন অথবা সঙ্গে সঙ্গে করুন এক মাসের ভিতর তাই টাকাটা তো তো খোলা মুগুচ নয় সকলের কাছে রেডি নেই এই অনুরোধটা কিছু লোক করেছে যার ফলে আমি তারিখ পর্যন্ত অফারটা রাখছি এবং অফারটা থাকছে আনলিমিটেড তারিখের ভিতরে যতগুলো সেট অর্ডার আসবে কিছু ক্যান্সেল হয়ে গেছে ভাই সকলের অনুরোধে চোদ্দখানা অর্ডার পেয়েছি খানা কোথাকার কোথাকার অর্ডার পেয়েছি সব ভিডিও বানিয়ে বলে দেব কুড়ি তারিখের পর এই চোদ্দখানায় আপনাদের কোন জেলায় কোথায় যাচ্ছে সেটগুলো বা কারা কারা মানে এই অফারটা গ্রহণ করেছে বা কারা কারা ফোনপে গুগল পে অথবা আমার বাড়িতে এসে পঞ্চাশ হাজার টাকা বায়না দিয়ে গেছে সাত লাখ কুড়ি হাজার টাকা সেটটা তিন লাখ বাহান্ন হাজার টাকা পাচ্ছেন সব ভিডিও বানিয়ে দেবো সেটা হচ্ছে কুড়ি তারিখের পয় তাই কুড়ি তারিখের ভিতরে আপনারা যদি কেউ অর্ডার দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অনেক দূরে থাকলে ফোনপে করে দেবেন বাড়ির কাছ থাকলে কাল্লাঘাটটা পার হয়ে আমার নাম করবেন চলে আসবেন বোঝা গেল বেশি বোঝানোর দরকার নেই বোঝাতে পারবো না তো যা সোলের মাল ডাউনলোড করেছিল নিশ্চয় খবরটা পেলে কুড়ি তারিখ পর্যন্ত অফারটা থাকছে আপনারা কুড়ি তারিখের মধ্যে টাকা মেরে ব্যাস কেল্লা পথে আপনাদের স্বপ্নের সেটটা আপনি তৈরি করে দেবো পঞ্চাশ হাজার টাকা আমি কুড়ি তারিখের পর থেকে এই সেট আপটাই সেম সেম মাল দেবো যে মালগুলো বলেছি চারটে হাতে দিয়ে চারটে বাস বয়ে যাবে চব্বিশে চোখ থাকবে ভিডিও দেখে গেলে পিছনে ভেতর অত বেশি বলা যাবে না আর কুড়ি তারিখের পর এই সেটটা এই সোলের মালটাই চার লাখ কুড়ি হাজার টাকা পরিষ্কার হিসাব ব্যাস এবার আসুন ব্যাকে বেস আপনাদের বাংলা বাক্সের সব থেকে বেশি সমস্যা হচ্ছে ব্যাকে বেশ বেশ কেন হয় প্রথম কথা হলো খুব বাজে প্লাই দিয়ে যদি করা হয় বক্স ডবল প্লাই না দিয়ে পেস্টিং না করো তাহলে ব্যাকে বেশ যাবে এবার ধরুন মোটামুটি ভালো বক্সটা তৈরি করেছেন ভালো যে কোনো মিস্ত্রির কাছে করেছেন এবার ব্যাকে বেশটা আটকাতে গেলে আপনাকে তিনটের দিকে নজর রাখতে হবে এক যে স্পিকারগুলো আপনি লাগাচ্ছেন সেই স্পিকারটা প্রত্যেকটা স্পিকার ব্যাটার দিয়ে চেক আপ করে নেবেন লাল কালো নেগেটিভ পজিটিভ করে নিয়ে দেখবেন যখন চেক আপ করে নেবেন পেপারটা উপরের দিকে উঠবে প্রথমেই যখন চেক আপ করবে তারপর নিচের দিকে টানবে তারা জানবেন আপনার স্পিকার ঠিক আছে কথাটা বোঝা গেল এটা অরিজিনাল কোম্পানির স্পিকারেও কিন্তু উল্টো পাল্টা লাইন হয়ে যায় জানেন নিশ্চয় আপনারা তো প্রত্যেকটা স্পিকার চেক করে নেবেন যে স্পিকার ব্যাটারি চার্জিং করার পরই টেস্টিং করার সময় দেখবেন ভিতরের দিকে টানছেন সেই স্পিকার তারটা লাল কালার তারটা উল্টো করে ঘুরিয়ে দেবেন প্রত্যেকটা স্পিকার চার্জিং করার সময় যেন উপরের দিকে ঠেলে এটা করে দেবেন প্রথম পয়েন্ট ব্যাকে বেশ আটকানোর প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো এয়ার যদি আপনার ছোট হয়ে যায় তাহলে দেখবেন লং এ বেশ খেলছে না ভিতরে বেশ জড়াচ্ছে মনে হচ্ছে যেন ভিতরে বেশ থেকে গেছে চাপ ধরে আছে বার হচ্ছে না এবং সেই ক্ষেত্রে ভিতরে হাওয়াটা জমে যায় যতটুকু বার হওয়ার প্রয়োজন বার হতে গিয়ে আঘাত করে এবং বেশটা ব্যাকে চলে যায় সেই ক্ষেত্রে আপনারা একটু বড় করে ব্যাকে বেশটা থ্রোয়িং করবে এবং পরিষ্কার হয়ে যাবে দু নম্বর কারণ তিন নম্বর কারণ আমরা অডিও ডেক অথবা চিপ ডেক দিয়ে বাংলা বস মূলত বাজাই অনেক সময় দেখবেন আপনার এদিকে স্পিকারের কানেকশনও ঠিক আছে এয়ার পাসও ঠিক আছে কিন্তু আগেও ঠিক বাসতো ইদানিং করে দেখাচ্ছে আপনার ব্যাকে বেশ হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার অডিও ডেক বা চিপ ডেকটা মায়ের ভোগে চলে গেছে বুঝলেন একটু মিস্ত্রিকে গিয়ে বলবেন যে ডেকটা ঠিক করে দিতে কারণ ব্যাকে বেশ হচ্ছে দেখগুলোর ক্ষেত্রে ব্যাকে বেশ হওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা এখন প্রত্যেকে ওয়েট চাইছি তাই আমাদের মিস্ত্রিরা ওয়েটমূলক ডেকগুলো তৈরি করছে যেটাই টোন মিট থাকছে না ঠিক আছে আমার পাঁচশো স্পিকার চেয়ে বেশি ওয়েট করে ফেলেছি অডিও ডেক যে করেছে সে থেকে বেশি ওয়েট করে ফেলেছে যার ফলে ওয়েট হচ্ছে তাই মিস্ত্রিকে বলবেন যে ওয়েটটা আছে ওয়েটটা একটু হালকা করে দিয়ে তখন দেখবেন ব্যাকে বেসটা চলে গেছে লং এ থ্রো করছে তাই অতিরিক্ত ওয়েট করলে কিন্তু ব্যাকে বেস্ট চলে যাবে ডেকগুলো অবশ্যই ঠিক করে নেবে এই তিনটি কারণে আপনাদের ব্যাকে বেস যায় বোঝাতে পারলাম বাংলা বক্সের ক্ষেত্রে অফার দিচ্ছি কুড়ি তারিখের ভেতর চার লাখ কুড়ি হাজার টাকা সেট তিন লাখ বান্ন হাজার টাকা দিচ্ছি আজকে বারো তারিখ আর আট দিনের ভিতর দশটা দিয়েছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে এখন আপনারা যত অর্ডার দেবে তত আমি নেবো অলরেডি চোদ্দটা সেট অর্ডার হয়ে গেছে ঠিক আছে আপনারা অর্ডার দিয়ে থাকুন পঞ্চাশ হাজার টাকা বায়না করবেন সেট যখন নেন নেবেন সমস্যা নেই বাইরে থেকে বায়না করে সঙ্গে সঙ্গে প্যান্ট করে আপনার হোয়াটসঅ্যাপে আমি বেলটা করে পাঠিয়ে দেবো যদি অস্বীকার যায় বেলটা ধরে থানায় কেস করে দেবেন আমার পিছনে বাস ঢুকিয়ে দেবে বোঝা গেল ভালো থাকবে দেখতে হবে খুব স্টার